গাইস, তিনটে পাওয়ারফুল ভেনম জিটি 5 ডাইমেনশনে চলে এসেছে, আর আজকে আমাদের মিশন হবে ওই তিনটে ভেনমকে খুঁজে বের করে মেরে ফেলা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর আগেরবারের মতো এই ভিডিওটাকেও লাইক করে দাও। তো আমাদের অ্যাডভেঞ্চার শুরু করা যাক। হেই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। রোজ রোজ এক্সারসাইজ করার মজাই আলাদা, এতে পুরো শরীর ফিট থাকে আর এনার্জি লেভেলও বেড়ে যায় এবং আপনার হজম শক্তিও বাড়িয়ে দেয়। আর আরে ইয়ার, আবার শুরু হলো শিনশান চপ, তোরা একটু চুপ হবি? গাইস, এরা মনে হয় এইভাবে শুনবে না, জানি না কি ঘট পাকাচ্ছে, একটু লুকিয়ে দেখি তো। আরে শিনশান, ভালো করে চেক কর না ভাই, আমি বেশি খেয়েছিলাম তো, আমার মনে হয় বৌদি চিতে গেছে। চপ, তুই হেরে গেছিস। আরে শিনশান চপ, আমার বাড়িতে সব কি হচ্ছে? আরে ফ্যামিলি না, আমরা কালকে ঠিক করেছিলাম যে আজকে আমরা একটা খাবার কম্পিটিশন করব, যে বেশি খাবে সে জিতে যাবে। আরে শিনশান, কম্পিটিশন খাওয়া ছিল নাকি হাগা ছিল? টেবিলে এত পটি কেন? কম্পিটিশন তো খাবারই ছিল, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিল, সেটা হলো দুজনে একই প্লেটে খাবার খেয়েছিল, তো বুঝতে পারছিলাম না কি বেশি খেয়েছে আর কি কম, তাই ভাবলাম দুজনের মধ্যে যে বেশি হাগবে সে বেশি খেয়েছে। আরে বাহ শিনশান, তুই তো এইসব বিষয়ে বেশ এক্সপার্ট। এখন আমি এতটাও মহান নই। আরে আবার কে ফোন করলো? হ্যালো ফ্রাঙ্কলিন, একটা খুবই খারাপ খবর আছে, তিনটে ভেনম আমাদের এই ডাইমেনশনে চলে এসেছে, আর ওরা তিন জায়গায় নানা রকম ভাবে লস সান্তোসকে ক্ষতি করার প্ল্যান করছে। তোমাকে ওদেরকে আটকাতে হবে, ওদের মধ্যে একটাকে এই লোকেশনে দেখা গিয়েছে, সময় কম, তোমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। আরে এমনি এমনি কেমন করে চলে যাবো? আমার কাছে কোনো স্যুটও নেই। সরি, বাট এই বিষয়ে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমার সব কটা স্যুট মেইনটেন্যান্সে আছে। আর হ্যাঁ, একটা কথা খেয়াল রাখো, ওদের শরীরে গুলির কোনো প্রভাব পড়ে না। থ্যাংকস টনি, এভাবে ভয় দেখে মোটিভেট করার জন্য। শিনশান, এসব হাকা কম্পিটিশন বন্ধ কর, চল আমাদের বেরোতে হবে, নতুন মিশন পেয়ে গেছি। কিন্তু তার আগে জামা কাপড় পরে নি, এইভাবে তো যাওয়া যাবে না, চলো আমরা রেডি হই। আর আমরা রেডি হয়ে গেছি, আর হ্যাঁ, আমার আসার মধ্যে এইসব পটি ফটি যেন পরিষ্কার হয়ে যায়, আমি বলে দিলাম চপ। গাইস, লোকেশন অনুসারে অ্যান্টি ভেনম আমাদের সব থেকে কাছের পাওয়ার স্টেশনে আছে, এর মানে হচ্ছে ও ওখানে পাওয়ার বাড়াতে গেছে, তার মানে ও এখন সব থেকে দুর্বল, আর আমাদের কাছে সব থেকে ভালো সময় ওকে হারানো, তো তাড়াতাড়ি ওখানে পৌঁছানো যাক। তো গাইস, আমরা লোকেশনে পৌঁছে গেছি, আর এখানে তো ভেনমকে দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে পাওয়ার স্টেশনে শর্ট সার্কিট হচ্ছে। আরে ওই তো ভেনম। আরে গাইস, আমার মনে হয় ও আগে থেকে নিজের পাওয়ার বাড়ানো শুরু করে দিয়েছে, আমি যদি ওকে এখন না আটকায় তাহলে পুরো শহরের কারেন্ট খেয়ে নেবে আর অনেক পাওয়ারফুল হয়ে যাবে, তার আগে ওকে আটকাতে হবে। আরে ফ্যানিং না, কিন্তু আমরা ওখানে যাবো কি করে? যদি আমরা ওখানে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের কারেন্টের শর্ট লাগবে। আরে শিনশান ভাই, শক আমাদের নয়, ওর লাগবে, কারণ আমাদের কাছে রকেট লঞ্চার আছে, তুই টেনশন নিস না। গাইস, আমরা নিশানা লাগিয়ে নিয়েছি, আর ফার্স্ট রকেট ছেড়ে দিই, আরো একটা ছেড়ে দিই, যাতে এটা কনফার্ম হয়ে যায় যে ও মারা গেছে। আমার মনে হয় যে ওর অবস্থা টাইট হয়ে গেছে, এখন কাছে গিয়ে দেখা যাক। কিন্তু এখনো ওর গা দিয়ে একটু একটু কারেন্ট বের হচ্ছে, জানি না কি, আমার হঠাৎ করে অদ্ভুত ফিলিংস হচ্ছে, জানি না সব কি হচ্ছে আমার সাথে, আর আমার মাথাটাও ঘুরছে, সারা গায়ে কারেন্ট ফিল হচ্ছে। গাইস, আমি তো অ্যান্টি ভেনম হয়ে গেছি, আর আগের থেকে অনেক ফর্সা হয়ে গেছি, আপনাদের কি মনে হয় গাইস? আরে এখন আবার কে ফোন করলো? টনি, ফ্রাঙ্কলিন, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে ভেনম কখনো মরে না, ওরা শরীর এক্সচেঞ্জ করে। থ্যাংকস টনি, একদম ভুল টাইমে খবরটা দেওয়ার জন্য, আমি এখন ভেনমে পরিণত হয়ে গেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি বাকি ভেনম গুলোকে হারিয়ে দাও, তার মধ্যে আমি অ্যান্টিডোট তৈরি করে নেবো। ঠিক আছে শিনশান, তুই এখন বাড়ি যা, আর বাড়ি গিয়ে দেখ সব পটি মটি গুলো পরিষ্কার করেছে কিনা, আর আমি বাকি দুটো ভেনমকে মেরে আসি। ঠিক আছে, আমারও তোমার সাথে মরতে যাওয়ার কোনো ইচ্ছা নেই, তবে হ্যাঁ, বিনা হওয়ার ফাঁকে তুমি ফর্সা হয়ে গেছো, আমি আশা করি তোমার ওই ভুতুরে মুখ আর দেখতে হবে না। বা শিনশান, আমি চাই সবাই তোর মতো ভাই পাক, যাতে করে সবাই আমার কষ্টটা বুঝতে পারো, এখন আমি এতটাও মহান নই। শিনশান, তোর সব কথা প্রশংসা বলে কেন মনে হয়? ঠিক আছে, তুই বাড়ি যা। তো গাইস, আমি এখন এভিল ভেনমকে খুঁজতে যাচ্ছি, আর যেমনটা হয় প্রত্যেকবারের মতো এবারও পুলিশ ভুল লোকের পিছু নিয়েছে, যেমনটা তোমরা জানো পুলিশের আমার একটা গভীর সম্পর্ক আছে, আর আজকে এই পুলিশের হার আর সম্পর্ক দুটোই ভাঙবো, কারণ এদের জ্বালায় আমার বাঁচা মুশকিল হয়ে গেছে। গাইস, আমি একটা কাজ করি, এদের একটাকে ধরি আর সেটাতে বাকিগুলোকে মারি, তাহলে এতে করে এরা বুঝতে পারবে যে নিজের বন্ধুর কাছ থেকে মার খাওয়াটা কেমন লাগে। আর কি, এখন একটা হেলিকপ্টার চলে গেছে, আর হেলিকপ্টার তো আমার পার্সোনাল শত্রু, এমনটা মনে হয় যেন কানের মধ্যে মাছি ভনভন করছে। আর জানি না গাইস, এদের কাছে কত গাড়ি আছে, গাড়ির পর গাড়ি এসেই যাচ্ছে, আমি এদের এত মাছি তাও থামছে না, আর আজকে আমি এদের ছাড়বো না, সব কথাকে মজা দেখাবো। আর আমি জানতে পারি যে আমার খিদে পেয়েছে, তাই আমি এখন এদের খাবো আর নিজের পাওয়ার বাড়াবো। যেহেতু আমি এখন ভেনম, তাই এগুলো খেতে খুবই টেস্টি লাগছে, আর এদের খেলে আমার পাওয়ারও বাড়বে, আর এখন সময় এসে গেছে আমার স্পেশাল পাওয়ার দেখানো, একেবারে সব কটাকে মারবো, যাতে করে আমি এদের আরও তাড়াতাড়ি মারতে পারবো। যেটা তো হয়ে গেছে, আরও একটা হেলিকপ্টার চলে এসেছে, এখন একটা কাজ করি, এই হেলিকপ্টারের পাইলট দুটোকে একসাথে নিচে নামিয়ে দিই।
তো ফাইনালি আমি পুলিশদের হারিয়ে দিয়েছি, এখন আমি এভিল ভেনমকে খুঁজে যাচ্ছি। গাইস আমার একটু ভয় লাগছে, হয়তো আমার থেকে বেশি পাওয়ারফুল। গাইস এই জায়গা থেকে অনেক পাওয়ার ফিল করছি, আমার মনে হচ্ছে এখানে কোথাও এভিল ভেনম আছে, আমার মনে হয় কেউ আমাকে কন্ট্রোল করছে। আর এর মানে একটাই গাইস, ও আমার আশেপাশেই কোথাও আছে, আমাদের একদম কাছে। গাইস আমাদের সামনে এভিল ভেনম দাঁড়িয়ে আছে, আর আমার মনে হয় ও অনেক পাওয়ারফুল। এটা তুমি একদমই ঠিক কোন এন্টি ভেনম, তুমি আমাদের ছেড়ে মানুষের সঙ্গ দিয়েছো। এভিল ভেনম এতে মানুষদের কোনো ভুল নেই, তুমি ওদেরকে মেরে কিছু পাবে না। মানুষ খুবই খারাপ প্রাণী, এরা আমাদের প্ল্যানেট ধ্বংস করে দিয়েছে, এখন এটা আমাদের সময়, আমি ওদেরকে ছাড়বো না। এভিল ভেনম এটা আমি কখনো হতে দেবো না, এটা করতে হলে প্রথমে তোমাকে আমার সামনাসামনি করতে হবে। অ্যান্টি ভেনম তুই আমার হাত থেকে বাঁচবি না, আমি যদি তোকে মারতে না পারি তাহলে আমার কুকুর তোকে ছাড়বে না, ও তোকে খুঁজে মেরে ফেলবে। আরে ও কি খুঁজে আমাকে মারবে, তোর পরে ওর নাম্বার, আমি ওকে খুঁজে বের করে মারবো। অ্যান্টি ভেনম তুই আমার সামনে নিজের হার স্বীকার করে নে, না হলে আমাকে বাধ্য হয়ে তোকে মারতে হবে। আরে গাইজ এ তো আমাকে হার স্বীকার করে নিতে বলছে, আর আমি এমনটা কখনো করতে পারবো না, কিন্তু আমি ওকে এখন হারাতেও পারবো না, কারণ আমার কাছে এত পাওয়ার নেই যতটা ওর কাছে আছে। তো টাইম এসে গেছে পালানোর। গাইজ জানতে পারি যে ওর স্পিড আমার থেকে অনেক বেশি, কারণ ওর কাছে উইংস আছে, আর তার উপরে আগ্নেয়গিরির দোকান কখন থেকে আগুন ছেড়েই যাচ্ছে, আমি তো এখানে সাদা থেকে কালো হয়ে যাব। আরে ফ্র্যাঙ্কলিন তোর তো মাথায় গোবর পড়া, তোর কাছে তোর ভেনমের পাওয়ার আছে, সেটা ব্যবহার কর, হয়তো তুই বেঁচে যেতে পারিস। আরে হ্যাঁ গাইজ আমার মাথাতে এটা তো ছিলই না, একটা কাজ করি এখান থেকে সুইং করে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করি, হয়তো বেঁচে যেতেও পারি। আরে বাপরে গাইজ আমি যত উপরে যাওয়ার চেষ্টা করি না কেন ও আমাকে ধরে ফেলছে, কারণ ওর কাছে ডানা আছে, যদি এরকমটা চলতে থাকে তাহলে তো আমাকে পুড়িয়ে ছাই করে দেবে, এর থেকে ভালো আমি ওর সামনাসামনি করি। তো সময় চলে এসেছে 1-to-1 করার। গাইজ আমি ওকে এমনিতে মারতে পারবো না, কারণ ও আমার থেকে অনেক শক্তিশালী, আমার কিছু একটা করতে হবে। এভিল ভেনম আমি হার স্বীকার করে নিচ্ছি, আমার প্রথমেই তোমার কথা শোনা উচিত ছিল, আমি তোমার দলে। ঠিক আছে তাহলে এখন আমি হলাম তোর বস, আর আমি এই সমস্ত জগৎ ধ্বংস করে দেবো। আর পাচ্ছি না গাইজ অ্যাক্টিং করতে, মানে মানে এইটা বিশ্বাসঘাতক, তোকে ছাড়বো না এন্টি ভেনম। তো ফাইনালি গাইজ আমি এভিল ভেনমকে মেরে দিয়েছি। আরে কি আমার সাথে আবার আগের মতো হচ্ছে, সারা শরীরে কারেন্ট ফিল হচ্ছে, আর আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল লাগছে। আর এই কি গাইজ আমরা এভিল ভেনমে পরিণত হয়েছি, আর ওই ধরো ক্লিয়ার হয়ে গেছে, তো আমাদের থার্ড আর লাস্ট ভেনমকে এখন খুঁজতে যেতে হবে, আর আমি এখন ওকে খুঁজতে যাব। তবে হ্যাঁ ওকে হারানো একটু কঠিন হবে, কারণ ও অনেক বেশি পাওয়ারফুল, তো একটু ভয়ও লাগছে। আর এ কি গাইজ হঠাৎ করে ওয়েদার আবার খারাপ হয়ে গেছে, আর এ কি এখান থেকে আমি অনেক পাওয়ার ফিল করছি, মনে হচ্ছে এখানেই কোথাও বস ভেনম আছে। আর এ কি ও আমাদের সামনে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে ও আগের থেকে অনেক পাওয়ারফুল হয়ে গেছে। বস ভেনম তুমি হার মেনে নাও, না হলে তুমিও মরবে। এত তাড়াতাড়ি নয়, আগে আমার হিউম্যান মিউটেশনের সাথে লড়ো, এদেরকে মানুষ আর ভেনমের পাওয়ার মিশিয়ে বানিয়েছি, এদের সাথে লড়ার পর বেঁচে থাকলে আমার সাথে দেখা হবে। গাইজ ভেনম তো পালিয়ে গেল, এখন আমার এর মিউটেশনদের সঙ্গে লড়তে হবে, কিন্তু এক মিনিট ওরা আবার কোথায় গেল জানি না গাইজ, ওরা হঠাৎ করে কোথাও বোধা হয়ে গেছে। আমি এক কাজ করি, আমি ভেনমকে খুঁজি, তাহলে ওদেরকেও পেয়ে যাব, কারণ ওরা আমাকে আটকাবে আর আমি সেটাই চাই। আর বলতে না বলতেই একটা মিউটেশন চলে এসেছে, আর একে তো আমি এখনই ব্যবস্থা করে দেবো, আবার আবাকে মারছে, তোকে তো আমি এনে 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 কেন মজা পেয়েছিস, ও এখনো মরেনি, তাহলে এনে এনে আর গাইজ এটা তো মাটির ভিতরে পুঁতে দিয়েছি, আর বাকি থাকলো তিনটে, তাড়াতাড়ি কোথায় আছিস চলে আয়, আমাকে আবার ভেনমকে মারতে হবে, জানি না কি ঘট পাকাচ্ছে। আরে আরে ডাইরেক্ট অ্যাটাক, ফার্স্ট অ্যাটাক করবি, ফার্স্ট অ্যাটাকের মতো আমি করতে পারি, তোকে তো আমি এনে আরে এনে উহু। গাইজ এ তো মাঠের বাইরে গিয়ে পড়লো, দেখে আসি বেঁচে আছে কিনা, একটাকেও ছাড়লে হবে না। না গাইজ দেখে তো মনে হচ্ছে মারাই গেছে, একটাকে মারতে না মারতে আরও একটা আছি, যদি একসাথে চারটে চলে আসতো তাহলে আরও বেশি মজা হতো, এখন আমার খুব খিদে পেয়েছে তাই এটাকে আমি খাবো, আর কিছু খেলে আমার পাওয়ারও বেড়ে যায়। আহ পেটটা ভরলো, এখন বাকি লাস্ট মানে 4 নম্বর মিউটেশনটা, তো ফাইনালি সেটাও চলে এসেছে, আমার কাছে টাইম অনেক কম, তোকে তো তাড়াতাড়ি মারতে হবে, এনে এনে আর এনে, তোকে কোনো মারার সুযোগই দেবো না। আরে এ কি গাইজ একে তো দেখে মনে হচ্ছে মারা গেছে, এত তাড়াতাড়ি কী করে মারা গেল, এদেরকে যতটা ভেবেছিলাম এরা তার থেকেও অনেক দুর্বল, আর একবার মেরে দেখি বেঁচে আছে কি না। না ঠিক আছে মারা গেছে, এখন আমি খুঁজতে যাব বস ভেনমকে, আমাকে ওকে তাড়াতাড়ি খুঁজতে হবে, তাড়াতাড়ি যাওয়া যাক। এটাকে যতটা পাওয়ারফুল ভেবেছিলাম ও তো তার থেকেও বেশি পাওয়ারফুল, কোনো ব্যাপার না, আমার শক্তির কাছে ওর শক্তি, বুঝছো এক মিনিটও লাগবে না ওকে হারাতে, তো সময় এসে গেছে আমার বদলা নেওয়ার। ও তো আমার আগেই চলে এসেছে, মনে হচ্ছে মরবার খুব তাড়া। গাইজ বস ভেনম তো চলে এসেছে,
আমি তোর কাজে খুশি হয়েছি। তোর মতো সাহসী আর ইন্টেলিজেন্ট লোক আমার চাই। তুই যদি আমাদেরকে এই পৃথিবীকে ধ্বংস করতে সাহায্য করিস, তাহলে তুই যা চাবি তাই পাবি, আর তা না হলে তুই মরবি। ওয়াজবেরো, আমি তোকে শেষবারের মতো বলছি, পৃথিবীকে ছেড়ে দে, আর আমি থাকতে কখনো তোর উদ্দেশ্য পূরণ হবে না। ঠিক আছে, যেমনটা তুই চাস, এখন মর তাহলে। আরে এটা কি হচ্ছে আমার সারা শরীরে? আমার পাওয়ার কাজ করছে না কেন? এটা কি করে সম্ভব? আরে এটা কি হচ্ছে ওর সাথে? এটা তো আমি ভাবিনি। বিদ্যুৎ চমকানোর কারণে আমার কোনো শক্তি কাজ করছে না। তাহলে এই ব্যাপার, কিন্তু আমিও তো ভেনম। এটা তো আমার সাথে হচ্ছে, এখন কি হবে জানি না। গাইস, আমার শুধু ভেনমের শরীরটাই আছে, বাদ বাকি কোনো পাওয়ার নেই। না, এটা হতে পারে না। আমার সবকিছু এভাবে শেষ হয়ে যেতে পারে না। আমি তো তোকে ছাড়বো না। গাইস, আর কোনো উপায় নেই, আমাকে খালি হাতে ওর সাথে লড়াই করতে হবে। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। আর এইভাবে শুরু হলো এক ভয়াবহ যুদ্ধ। আউচ, আউ, আহ। তুই ভেনম তো হয়েছিস, কিন্তু ভেনমের শুধু পাওয়ারই পেয়েছিস, আর সেটাও এখন নেই, তাই তুই আমার সঙ্গে সহজে পারবি না। ও তো ঠিকই বলছে গাইস, আমার কাছে শুধু ভেনমের শরীরটাই আছে, বাদ বাকি কোনো শক্তি নেই। কিন্তু আমি এইভাবে তো হার মানতে পারি না, আমাকে কিছু একটা করতেই হবে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, আইডিয়া! ইয়েস, আয়রন ম্যান এসে গেছে, এইবার তুই বাঁচবি না। কি আয়রন ম্যান? আমার কিছু নেই। হ্যাঁ, পিছনে দেখ। এইবারে ধরেছি। এইসব করে কোনো লাভ হবে না। ঠিক আছে, দেখ তাহলে। এনে, এটাও নে, কেমন লাগছে? আর এটাও নে, আর এই নে। না, আরে গাইস, ওর গা দিয়ে সব লাইট লাইট কি হচ্ছে? আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব, কিন্তু তখন আমার জয় হবে আর তোদের হার। ঠিক আছে, ঠিক আছে, দেখে নেব। ও ওয়াও গাইস, আমি আবার আগের মতো হয়ে গেছি। আমার মনে হয় ভেনম পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কারণে এটা সম্ভব হয়েছে। তো গাইস, ফাইনালি ভেনমকে তার প্ল্যানেটে পাঠিয়ে দিয়েছি, এখন আমি আমার বাড়ি যাব। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।